অবিশ্বাস্য এক ম্যাচে অস্ট্রেলিয়া জিতে গেল অ্যাশেজের ফার্স্ট টেস্টে। টার্নিং পয়েন্ট তো আমার করার কথা না, কিন্তু যেমনভাবে ম্যাচটা শেষ হলো তাতে মনে হলো হজম করতে পারছে না, মানে এই টার্নিং পয়েন্ট করা ছাড়া এই রাতে আসলে ঘুম হবে না। তো সেই কারণে অ্যাশেজের এই প্রথম টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়া যে 2 উইকেটে রুদ্ধশ্বাস জয় পেল, এই লাস্ট ডের কথাই যদি বলি, এই লাস্ট ডের টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে আপনি সেটা একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, এই ম্যাচটা অ্যাবসলুটলি ইংল্যান্ডের ছিল, ইংল্যান্ডের জয় ছাড়া অন্য কিছু একটা সময় ভাবাই যাচ্ছিল না, স্পেশালি শেষ সময়টা। কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে ম্যাচটা ছিনিয়ে নিল তাতে মনে হয় 18 বছর আগের একটা প্রতিশোধ তারা নিয়ে নিল, মানে এক অর্থে প্রতিশোধ। এই এসবাস্টনে, বার্মিংহামের এসবাস্টনে কিন্তু 2005 সালের সেই ফেমাস অ্যাশেজ সিরিজের সেকেন্ড টেস্টটাতে অস্ট্রেলিয়াকে 2 রানে মাত্র হারিয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচটা ইংল্যান্ডের একেবারে, মানে অস্ট্রেলিয়ার একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার কোনো চান্সই নেই, যখন লাস্ট উইকেট ইংল্যান্ডের তুলে নিতে হবে অস্ট্রেলিয়ার, সেই মুহূর্তে তাদের আরও 62 রান প্রয়োজন ছিল। কিন্তু ওই সময় ব্রেটলি ও মাইকেল ক্যাসপ্রিজের পার্টনারশিপে তারা একদম জয়ের খুব কাছাকাছি চলে যায়। শেষ পর্যন্ত গিয়ে স্টিভেন হারমিসন যখন ক্যাসপ্রিজকে আউট করে, তখন কিন্তু ইংল্যান্ড 2 রানে ম্যাচটা জিতে নেয়। এই যে আজকের ম্যাচটা হলো, সেই ম্যাচটা কোন জায়গাটাতে দাঁড়িয়েছিল দেখেন ম্যাচের ফিফথ ডেতে। ফিফথ ডে যখন খেলা শুরু হয় তখন 3 উইকেটে 107 রান অস্ট্রেলিয়ার, তাদের আরও 174 রান লাগে, ইংল্যান্ডের আরও 7 উইকেট লাগে। বৃষ্টির কারণে ফার্স্ট সেশনটা ভেসে গেল, হিসাবটা এরকম দাঁড়ালো যে 67 ওভার সর্বোচ্চ খেলা হতে পারবে, তার মধ্যে তাদেরকে আরও 173 রান অস্ট্রেলিয়াকে তো করতে হবে, 7 উইকেট ইংল্যান্ডের তুলে নিতে হবে। এবং ম্যাচটা এমন একটা পর্যায়ে, উসমান খাজা যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়ার গ্রিপে ছিল খুব ভালোভাবেই। যেমন প্রথমে বোলেন নাইট ওয়াচম্যান তার সঙ্গে পার্টনারশিপটা এগিয়ে যাচ্ছিল, বোলেনকে আউট করলেন স্টুয়ার্ট ব্রড, তারপরে ট্রাভিস হেডের উইকেটটা মৈনালি নিলেন, এরপরে একটা ক্যামেরন গ্রিনের সঙ্গে পার্টনারশিপ হলো, গ্রিন যখন হচ্ছে গিয়ে প্লেড অন হয়ে গেলেন ওলি রবিনসনের বলে, তখনও কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে রয়েছে 6টা উইকেট পড়ে যাওয়ার পর। কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটা উসমান খাজা রয়েছেন, যিনি ফার্স্ট ইনিংসে অসাধারণ একটা সেঞ্চুরি করেছেন, সেকেন্ড ইনিংসেও খুবই অ্যাসিউড ব্যাটিং তিনি করছিলেন, এবং ওই সময়ই নিজেকে হচ্ছে গিয়ে অ্যাটাকে ইন্ট্রোডিউস করলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস, এবং অ্যাটাকে এসে সেকেন্ড ওভারেই তিনি আউট করে দিলেন এই খোয়াজাকে 65 রান করা, 197 বলে যে 65 রান করেছেন। এবং সেই মুহূর্তে তো ভাই ম্যাচটা তো ইংল্যান্ডে জিতবে, কারণ তখন আরও 72 রান প্রয়োজন অস্ট্রেলিয়ার, হাতে আছে মাত্র 3 উইকেট। ইংল্যান্ড তখন ওভারওয়েলমিং ফেভারিট এই ম্যাচ জয়ের জন্য। এবং স্টোকসের আরও একটা মাস্টার স্ট্রোক হয়ে দেখা দিল যখন 80 ওভার শেষে নতুন বলটা তারা নিতে পারতেন, নতুন বল দেননি, জরুটকে দিয়ে কন্টিনিউ করেন, এবং জরুট ফার্স্ট ওভারেই কিন্তু ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে অ্যালেক্স ক্যারির উইকেটটা কটেন বল তিনি করে ফেললেন। 54 রান তখনও ইংল্যান্ডের, মানে অস্ট্রেলিয়ার করতে হবে, ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট, অবশ্যই তো ইংল্যান্ডই জিতবে। কিন্তু ওই জায়গাটা থেকে অস্ট্রেলিয়ার মতো একটা খেলা খেললো, প্যাট কামিন্স এবং নাথান লায়নের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ শেষ পর্যন্ত তাদের জিতিয়ে দিল। ইনফ্যাক্ট তাদের ক্যাপ্টেন এই প্যাট কামিন্স যখন ক্রিজে নামেন, খোঁজা আউট হওয়ার পরে 72 রান প্রয়োজন ছিল, তিনি শেষ পর্যন্ত অপরাজিত 44 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু ম্যাচটা অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন। লায়নও তার পার্টটা প্লে করেছেন, ইনফ্যাক্ট লায়ন একটা চান্স দিয়েছিলেন, যখন ওইটা যদি কী বলা চলে যে স্টোকস ক্যাচটা ধরতে পারতেন, ধরেও আসলে ছেড়ে দিয়েছেন স্কোয়ার লেগে, যদি ওই ক্যাচটা ধরতে পারতেন তখনও 37 রান প্রয়োজন ছিল, হয়তোবা ইংল্যান্ড ম্যাচটা জিতে যেতে পারত। তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই যে রুদ্ধশ্বাস জয়টা আসলে অস্ট্রেলিয়া পেল, অ্যাশেজটা একটা এপিক অ্যাশেজ হওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছিল, একটা ক্লাসিক টেস্ট ম্যাচের মাধ্যমে যে অ্যাশেজটা শুরু হলো, তাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? খুব সহজেই, ইংল্যান্ড যদি জিততো তাহলে স্টোক যে নিজেকে অ্যাটাকে ইন্ট্রোডিউস করে সেকেন্ড ওভারে খোঁজার উইকেট তুলে নিলেন, কিংবা ওই পুরনো বল কন্টিনিউ করে জরুটকে দিয়ে উইকেট তুলে নিলেন ক্যারির, এই এটাকে হচ্ছে গিয়ে বলা যেতে পারতো টার্নিং পয়েন্ট। এখন যখন তারা হেরে গেছে তখন এই ক্যাচ মিসটাকে, স্টোকসের ক্যাচ মিসটাকেই তো টার্নিং পয়েন্ট বলা যাবে, তাই তো? কিন্তু ভাই আমি একটু বাইরে গিয়ে বলতে চাই যে অস্ট্রেলিয়া ভাই, যেরকম অস্ট্রেলিয়া ওই 2005-এর কথা বললাম, লাস্ট উইকেট পার্টনারশিপে প্রায় 62 রান তারা করে ফেলেছিল, 59 রান তো করেই ফেলেছিল। সো ওই ক্যাচটা হলেও আমার মনে হয় প্যাট কামিন্স যেভাবে খেলছিলেন তারা তখনও অস্ট্রেলিয়া ম্যাচে থাকতো। আমার কাছে, আমার এই টার্নিং পয়েন্টের সঙ্গে আপনাদের প্রায় কারোটাই হয়তো বা মিলবে না, ওই যখন 11 রান প্রয়োজন ওই মুহূর্তে নাথান লায়ন যে একটা ফ্লিকের মতো একটা শট খেলে মিডনের উপর দিয়ে একটা চার মারলেন না, 11 রান থেকে 7 রান প্রয়োজনীয়তা নেমে গেল, ওইটাই আমার কাছে শেষ পর্যন্ত এত রুদ্ধশ্বাস ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হয়। ওই জায়গাটাতেই ম্যাচটা অস্ট্রেলিয়া ফাইনালি জিতে গেছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। আপনি কি আমার এই টার্নিং পয়েন্টের সঙ্গে একমত? এবং আমি আপনাদের ভাই কথা দিচ্ছি, অ্যাশেজটা যেভাবে শেষ হলো তাতে অ্যাশেজের নেক্সট টেস্টগুলোতে টার্নিং পয়েন্ট অবশ্যই করবই করবো। আগে বলুন, আমার টার্নিং পয়েন্টের সঙ্গে আপনারটা কি মিলেছে? মনে হয় না মিলবে।